এই বাইকটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন তাই আজকে আমি চলে আসছি হিরোর একটা অথরাই শোরুমে এটা হলো মোরাদটো মোবাইলস আজকে ভিডিওতে এই বাইকটার সম্পর্কে আমি আপনাদের এ টু জে ডিটেলস ধারণা দেবো বর্তমান অফিসিয়াল প্রাইস কত সেটা জানতে পারবেন ক্যাশব্যাক অফার আছে কিনা সে সম্পর্কেও জানাবো সো অবশ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনারা যারা বাইকটা পার্চেস করবেন চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বিষয়পুর হবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অলরাইট গাইস আপনারা যারা বাইকটা পার্চেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি চলে আসি এটার মেন পার্ট ইঞ্জিনে এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ওয়েলভ ইয়ারকুল কার্বোরেটর সাতানব্বই দশমিক দুই সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় এইট পয়েন্ট থার্টি সিক্স পিএস এইট থাউজেন্ড আরপিএম আর যার ম্যাক্সিমাম প্রডিউস হয় এইট পয়েন্ট জিরো ফোর মিটার ফাইভ থাউজেন্ড আর পি এম এই সেগমেন্টের মধ্যে হিরোর ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয় আপনার লং টাইম রাইড করতে পারবেন এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি সামনে এবং পেছনে ড্রাম ব্রেক পাচ্ছেন সামনে রয়েছে একশো তিরিশ মিলিমিটারের ড্রাম ব্রেক যেটা বাসেটে রাখা হয়েছে এবং পেছনে যেটা রাখছে সেটা হলো একশো তিরিশ মিলিমিটারের ড্রাম ব্রেক এটা বাস সাইডে ডান এবং বাস সাইড কম্বিনেশন করে দিছে যে কারণে আপনারা যদি অভ্যাস এটা হার্ড ব্রেক করেন আপনার একটা ব্যালেন্স হয়ে ব্রেক হবে তাই আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি এখানে টায়ার রাখা হয়েছে সামনে এইট সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারও সেম সাইজের টায়ার ব্যবহার করছে এইট সেকশনের টিউবলেস টায়ার যথেষ্ট হোয়াইট টায়ার রাখা হয়েছে এবং এটার গ্রিপ খুবই ভালো হবে আপনারা খুব ভাবে রাইড করতে পারবেন আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন আর রেয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন বিশেষ করে এটা ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে যারা এই বাইকটা রাইড করছে তারা এটার কমফোর্টনেস কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে এই কারণে আর কি বাংলাদেশের হিরো স্প্লেন্ডার বাইকটা খুবই জনপ্রিয় আর যেহেতু এটা স্প্লেন্ডার একবার আপডেট ভার্সনটা যেটার মধ্যে অনেক টেকনোলজি অ্যাড করা হয়েছে যেমন আইসিডিএস টেকনোলজি পেয়ে যাচ্ছেন এখানে হেডলাইটের এখানে দেখতে পাচ্ছেন এলইডি ডিআরএল রাখা হয়েছে এর পাশাপাশি ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টেকনোলজির বিষয়গুলো একটু বলছি তার আগে আমি একটু সিটটা দেখাই নিই এখানে আপনারা ওয়াইড একটা সিঙ্গেল সিট পেয়ে যাচ্ছেন বিশেষ করে এটা কমফোর্টনেস খুবই ভালো আপনারা লং টাইম বসে রাইড করতে পারবেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না কারণ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল ব্যারের খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আর এটার দেখতে পাচ্ছেন পিলনের জন্য খুব সুন্দর ডিজাইনের গ্রাব্রিল রয়েছে এবং এই সাইডে আপনার কোনো কিছু ক্যারি করার প্রয়োজন হলে বেঁধে নিতে পারবেন এক্সট্রা একটা জায়গা দিয়ে দিছে আর এখন যদি এটা টেল প্রোফাইল থেকে দেখায় এখানে আপনারা হ্যালোজিং টেল একটা পেয়ে যাচ্ছেন আর ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটাও খুবই সুন্দর আর একজিস একটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা একডু রাখা হয়েছে এবং এই সাইটি যদি নিয়ে আসি বেলটিং শাড়ি গার্ড এবং লেডি স্কুড্রেস তো রয়েছেই যেটা আর আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে না কারণ এখন বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে যারা কস্ট কমানোর জন্য বিল্টিং গার্ড বাম্পার এবং লেডিস স্কুড্রেস দিচ্ছে না কিন্তু এবার বাইকটার মধ্যে সব কিছু আপনারা বিল্টিং পেয়ে যাচ্ছেন ওকে এখন যদি এটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্ল্যাক এবং গোল্ডেন কালার একটা কম্বিনেশন রাখা হয়েছে বিশেষ করে এখানে এলইডি ডিআরএলটা খুবই সুন্দর লাগতেছে আপনার বাইকটা যখন অন করবেন তখন এটা এল ইডি ডিআরএলটা সর্বক্ষণ জ্বলে থাকবে সো এই কারণে আপনার সামনাসামনি বাইকটাকে আরও অনেক বেশি সুন্দর লাগবে আর এখানে হেডলাইটটা যদি দেখায় এখানে হ্যালোজিং হেডলাইট রাখা হয়েছে চাইলে আপনারা এখানে এল ইডি ইনস্টল করতে পারবেন এটা সিট রাইটের জন্য মোর দেন এনার কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্য অবশ্যই এক্সট্রা ফগলাইট আপনাদের ইনস্টল করতে হবে এবং এখানে আপনারা ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাবেন আর এখানে ফোল ট্যাঙ্কের উপরে যদি গ্রাফিক্সটা যদি দেখায় পুরোপুরি শাইনিং ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার একটা কালার কম্বিনেশন রাখছে গ্রাফিক্স রাখছে আর এখানে হিরোর একটা থ্রি ডি লোগো রয়েছে যে কারণে এটার বাইকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে আর স্প্লেন্ডার প্লাস এখানে মেনশন করে দিছে এটাও থ্রি ডি লোগোতে আর এক্স রয়েছে। তো রয়েছেই আর এই সাইডে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা জায়গা রয়েছে ডকুমেন্ট রাখার জন্য এখন যদি এটা ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখায় এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন রেগুলার রাইডের জন্য সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে বিশেষ করে এর মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে একশো সিসির একটা বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি আসলে ভাবাই যায় না হিরোই শুধুমাত্র আপনাদের দিচ্ছে একশো সিসি বাইকের মধ্যে ফুল্লি ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্টটা রয়েছে আর এখন যদি হ্যান্ডেলবারটা দেখাই দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার রাখা হয়েছে এবং কন্ট্রোলিং সুইচ হিসাবে এখানে আপনার ইঞ্জিন অফ অন করার সুইচ ভাবতে পারেন এই সুইচটা আসলে না এটা হলো আই থিরেস টেকনোলজির অন অফ সুইচ সো এর মধ্যে আই থিরেস টেকনোলজিটা পেয়ে যাচ্ছেন আর এখানে সেলফ রয়েছে আর বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কী কী স্টার্টের সাহায্য স্টার্ট করতে পারবেন সো বাইকের ব্যাটারিটা যদি কখনও নষ্ট হয়ে যায় ইজিলি কী কী স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন কোনো হবে না এবং এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচ হ্যাভিং লোভিং টার্ন ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে সুইজের বিল কোয়ালিটিও বেস্ট আর বিশেষ করে এটা বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ওভারঅল এটা বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হিরো হিরো স্প্লেন্ডারটা বাংলাদেশের জনপ্রিয় এবং অনেক রিলায়েবল একটা বাইক এটা এই সেগমেন্টের মধ্যে অনেকেই বাইকটা রাইড করেন আর বিশেষ করে যারা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা লং টাইম রাইড করবো মাইলেজ বেশি হবে মেনটেন্যান্স কস্ট কম হবে তারা নিঃসন্দেহে বাইকের চয়েজে রাখতে পারেন এটা আপনার লং টাইম রাইড করতে পারবেন এবং কস্টও খুবই কম এটার আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা হলেও ঊনষাট মিলিমিটার মানে একশো ঊনষাট মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা রয়েছে যেটা এনাফ যে কোনো রাস্তায় রাইড করতে পারবেন এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই এবং বিল্ডিং বাম্পার তো রয়েছেই আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি এটা ওয়েটটাও খুবই কম একশো বারো পয়েন্ট তিন কেজি এটা ওয়েট ওয়েট রিসেপশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছন হালকা খুব সুন্দরভাবে এটা ওয়েব ডিস্ট্রিবিউশন করা হয়েছে আপনারা খুব ডিস্টারবলভাবে রাইড দিতে পারবেন আর যারা শহর মানুষ রয়েছেন তারাও খুব ইজিলি বাইকটা রাইড করতে পারবেন পাঁচ ফিট পাঁচ ফিট এক দুই যারা আছেন ইজিলি রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা ফোয়াল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি কথা বলি এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ইলেভেন লিটার যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফোয়েলে মাইলেজ পেয়ে যাবেন সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মতো অ্যাভারেজ যেটা এই সেগমেন্ট বেস্ট সো যারা মাইলেজ নিয়ে একটু প্যারা খাচ্ছেন যে মাইলেজ বেশি হবে এরকম একটা বাইক কিনবেন সো তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন এটার মাইলেজ হিউজ ষাট থেকে পঁয়ষট্টি অ্যাভারেজ পাবেন আর যদি ভালোভাবে আরপিএম মেনটেন করে বাইকটা রাইড করেন ইজিলি আপনারা এটা থেকে সেভেন্টি কিলোমিটার অ্যাভারেজ পালিটা ফইলে মাইলেজ পেয়ে যাবেন যেটা অনেকে পায় তার জন্য অবশ্য অবশ্য আপনাদের আরপিএম মেনটেন করে ভালোভাবে বাইকটা রাইড করতে হবে সো আর এটার বর্তমান অফিসিয়াল প্রাইস নিয়ে যদি এখন কথা বলি এটার এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আর এর মধ্যে বর্তমানে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দিয়ে আপনার বাইকটা পার্চেস করতে হবে কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি বড়ো দুটো মোবাইল তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন পাঁচটা ফ্রি সার্ভিস এবং পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিস্ট্রিপন দিয়ে রেখেছি অবশ্য অবশ্যই আপনার তাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিয়ে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং পরবর্তীতে এনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকের আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম